পরীক্ষা তো পাস করব লড়া ছালে সেইখানের উপর সার্টিফিকেটও পাব, চাকরিও পাব। তাত ওয়ার্ডটো আছে সাবস্টেনশিয়াল, তার মানে কি যে টেটত মেট্রিক আর হায়ার সেকেন্ডের মার্কস তো কাউন্টিং হয়। এতিয়া এতিয়াতো এবার মার্কস সবই 95 পাব, তেতলা যাওয়া বছর লড়াবিলাকে চাকরি কত পাব, নেক্সট বছর লড়াবিলাকে চাকরি কত পাব। এই ঘটনাটা এনেকে যেটো মই দেখিছো যে পেপার বা যি ধরনের একটা টুলুঙ্গা করে কই দিয়া হয়েছে, এটা টুলুঙ্গা নহয়, এটা বহুত ডাঙর মানবীয় সমস্যা। এই লড়া ছালীবিলাকে যেতিয়া 90 পাব, 95 পাব, স্কুলত মার্কস দিব। আর আপনাদের জানে বাঘ বরজনিয়া এইবিলাক জায়গাত তো 100-100 মার্কস দি দিব। এতিয়া যেতিয়া মার্কস দি দিব, আমি কন্ট্রোল করব কইছো, মার্কস তো পুরা ঢালিব। যেতিয়া মার্কস দিয়ার পিছত অহাকালি যেতিয়া টেটর পরীক্ষা হব, টেটর মার্কস মেট্রিকর মার্কসর উপর চাকরি হয়। অহাকালি যাকে মেট্রিক পাস করব, সিহতিতো জীবনত এই ব্যাচটোর লগত কম্পিট করব নোৱাৰে। বা অলরেডি যাক লড়া 40 বছর বয়সত আছে, 39 বছর বয়সত আছে, এই ব্যাচটোর লগত তো মার্কস কেতিয়াও পাব নোৱাৰে। তার মানে অহা 10 বছরলৈকে অসমত চাকরি অকল এইটো ব্যাচে পাই থাকিব টেটত। গতি আমি তো এইটো এটা মানে ইমান এটা সিরিয়াস কথা, যেটো মই আশুকো মই কৈছো যে আমি আলোচনা করিম, এইটো এটা সিরিয়াস সামাজিক সমস্যা, তার উত্তর এটা উলিয়াব লাগিব। নহলে অসমত 4 লাখ চাকরি অকল এই 4 লাখ লড়াই পাই থাকিব, আগর ব্যাচেও কেতিয়া নাপাব, পিছর ব্যাচেও কেতিয়া চাকরি নাপাব। আমার যাক ডেকা লড়া আজি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত নাম ভর্তি করেছে, টেটত অহাবার টেট দিম বলে ভাবি আছে, কোনেও চাকরি নাপাব, কারণ এওঁলোকৰ গোটেই মার্কশিট বিলাকত 90-95-100 মার্কস থাকিব, 100লৈকে মার্কস থাকিব। সেইকাৰণে আমি কৈছো যে আমি এওঁলোকৰ কথাও চাব লাগিব, পাস কৰি থাকি নিবনুৱা হৈ থকা সকলৰ কথা চাব লাগিব, অহাবার যোনে পড়ি মেট্রিক দিব তেওঁলোকৰ কথাও চাব লাগিব। সেইকাৰণে এইটো এটা বহুত ডাঙর সামাজিক সমস্যা, যিধরণে কৈ আছে পাস করব চাকরি নাপাব, সব চাকরি পাব, রেলত চাকরি পাব, APSCত চাকরি পাব, ইঞ্জিনিয়ার হব পাৰিব, সব পাব, খালি টেটর ক্ষেত্রতে সমস্যা আছে। সেইকাৰণে আমি কৈছো সাবস্টেনশিয়ালি যত এইখন সার্টিফিকেট দরকার, তেওঁলোকে কালি যদি APSC পরীক্ষা এইখন সার্টিফিকেটত পাব, কারণ তাত মেট্রিকর মার্কস তো কাউন্টিং নহয়। কালি যদি কবাত ইঞ্জিনিয়ারিং চাকরি করে এইখানের উপর পাব। অনলি পয়েন্ট আছে টেটর ক্ষেত্র, তাত কিবা একটা উপায় উলিয়াব কারণে এওঁলোকে যদি কোনোবাই যদি ভাল উপায় দিব খুঁজে, কারণ মূল কথাটো হল যে মই দায়বদ্ধ, এটি এটাহে ব্যাচ, পুরোনা ব্যাচ বিলাকৰ লড়া ছোৱালী বিলাকৰ দুঃখবোর চাব নালাগিব জানো, যোৱা বছর মেট্রিক পাস করা, তার আগের বছর মেট্রিক পাস করা, সবেতো দেউতাক মাকর সবেতো লড়াই চাকরি পাম বলে ভাবি আছে। এনেকে যদি এই ব্যাচটে এই নম্বরের উপর যদি চাকরি পায়, তাহলে অহা 10 বছর আর কোনো ব্যাচে টেটত সুমাব নয়। সেইকাৰণে কথাটো নজনাক বা আমিও কবাত বুঝাত ভুল হওয়ার কারণে এই প্রতিক্রিয়া হয়েছে, চাকরি নাপাব, কিয় চাকরি নাপাব, ইঞ্জিনিয়ারিং 3rd গ্রেড 4th গ্রেড সব পাব, খালি এটা চাকরিতে সমস্যা আছে যে টেটর ক্ষেত্র আমি কি করি, কারণ এইটো ব্যাচ হয়েছে নপঢ়াক পরীক্ষা পাস করব, শিক্ষক লাগে আটাইতকৈ মোক মেরিটেরিয়া স্টুডেন্ট, গতি এটা পরীক্ষাতে এই খেলি মেলি। আর নহলে মূলটো একো নাই, মই কম যে ঠিক আছে পাও, কিন্তু পুরোনা ব্যাচর লড়াবিলাকে তো লগেলগে হাইকোর্ট যাব যে আমি কি করব, আমার তো নম্বর মার্কশিটত 60 আছে, ইহতর মার্কশিটত নম্বর 90 আছে। সেইকাৰণে মই মোৰ সন্তান 5টা, মইতো 5টাৰ কথা চিন্তা কৰিব লাগিব না, বাকী চাকৰিত কোনো প্ৰশ্ন নাই। নটিফিকেশ্যনখনত লিখা আছে যত সাবস্টেনশিয়েলি এই নম্বৰটো লাগে, অসমৰ কোনো চাকৰিৰ ক্ষেত্ৰত মেট্ৰিক হায়াৰ ছেকেণ্ডেৰী নম্বৰ আমাক দৰকাৰ নাই।